এখন আমরা জিহিসকেল ৪০ অধ্যায়ে পাঠ করছি। নূতন মন্দির বিষয়ক দর্শন। আমাদের নির্বাসনের পঞ্চবিংশ বৎসরে বৎসরের আরম্ভে মাসের দশম দিনে অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে চতুর্দশ বৎসরের সেই দিবসে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন ও আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন। তিনি ঈশ্বরীয় দর্শন যোগে আমাকে ইসরায়েল দেশে উপস্থিত করিলেন ও অতিশয় উচ্চ কোন এক পর্বতে বসাইলেন। তাহার উপরে দক্ষিণ দিকে যেন এক নগরের গাঁথনি ছিল। তিনি আমাকে সেই স্থানে লইয়া গেলেন, আর দেখো এক পুরুষ, তাহার আভা পিত্তলের আভার ন্যায়, তাহার হস্তে কার্পাসের এক রজ্জু ও পরিমাণার্থক এক নল ছিল এবং তিনি দ্বারে দাঁড়াইয়াছিলেন। পরে সেই পুরুষ আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে যাহা যাহা দেখাইব সেই সকল তুমি সচক্ষে নিরীক্ষণ করো, সকর্ণে শ্রবণ করো ও তাহাতে তোমার চিত্ত নিবেশ করো, কেননা আমি যেন তোমাকে সেই সকল দেখাই সেই জন্যই তুমি এই স্থানে আনিত হইলে। তুমি যাহা যাহা দেখিবে তাহার সকলই ইসরায়েল কুলকে জ্ঞাত করিও। আর দেখো গৃহের বাহিরে চারিদিকে এক প্রাচীর, আর সেই পুরুষের হস্তে পরিমাণার্থক এক নল, তাহা ছয় হস্ত দীর্ঘ, ইহার প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত। পরে তিনি দেওয়ালের বেধ এক নল ও উচ্চতা এক নল মাপিলেন। পরে তিনি পূর্বাভিমুখ দ্বারে আসিলেন, তাহার সোপান দিয়া উঠিলেন এবং দ্বারের গোব্রাট মাপিলেন, তাহার প্রস্থ এক নল পরিমিত এবং অন্য গোব্রাট তাহার প্রস্থ এক নল পরিমিত, আর প্রত্যেক কক্ষ দীর্ঘে এক নল ও প্রস্থে এক নল পরিমিত। এক এক কক্ষের মধ্যে পাঁচ পাঁচ হস্ত ব্যবধান ছিল এবং দ্বারের বারান্দার পার্শ্বে গৃহের দিকে দ্বারের গোব্রাট এক নল পরিমিত ছিল। আর তিনি গৃহের দিকে দ্বারের বারান্দা এক নল মাপিলেন। পরে তিনি দ্বারের বারান্দা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন। দ্বারের বারান্দা গৃহের দিকে ছিল, আর পূর্বাভিমুখ দ্বারের কক্ষ এক পার্শ্বে তিনটি, অন্য পার্শ্বেও তিনটি ছিল, তিনের একই পরিমাণ ছিল, এবং এপার্শ্বে ওপার্শ্বে স্থিত উপস্তম্ভ সকলেরও একই পরিমাণ ছিল। পরে তিনি দ্বারের প্রবেশস্থানের প্রস্থ দশ হস্ত মাপিলেন, আর দ্বারের দীর্ঘতা ১৩ হস্ত পরিমিত ছিল, আর কক্ষ সকলের সম্মুখে এক হস্ত পরিমিত প্রান্ত ছিল এবং অন্য পার্শ্বেও এক হস্ত পরিমিত প্রান্ত ছিল, এবং প্রত্যেক কক্ষ এক পার্শ্বে ৬ হস্ত পরিমিত এবং অন্য পার্শ্বে ৬ হস্ত পরিমিত ছিল। পরে তিনি এক কক্ষের ছাদ অবধি অপর কক্ষের ছাদ পর্যন্ত দ্বারের প্রস্থ ২৫ হস্ত মাপিলেন। এক প্রবেশদ্বার অপর প্রবেশদ্বারের সম্মুখে ছিল। পরে তিনি উপস্তম্ভ সকল ৬০ হস্ত করিলেন এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্যন্ত বিস্তৃত হইল। তাহার চারিদিকে দ্বার ছিল, আর প্রবেশস্থানে দ্বারের অগ্রদেশ হইতে অন্তঃস্থ দ্বারের বারান্দার অগ্রদেশ পর্যন্ত ৫০ হস্ত ছিল, আর দ্বারের ভিতরে সর্বদিকে কক্ষ সকলের ও তাহার উপস্তম্ভ সকলের জালবদ্ধ বাতায়ন ছিল এবং তাহার মণ্ডপ সকলে তদ্রূপ ছিল। বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল এবং উপস্তম্ভ সকলের খর্জুর বৃক্ষের আকৃতি ছিল। পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিলেন, আর দেখো সেই স্থানে অনেক কুঠরি ও চারিদিকে প্রাঙ্গণের জন্য নির্মিত এক প্রস্তর বাঁধা ভূমি,
সেই প্রস্তর বাঁধা ভূমির উপরে ত্রিশ কুঠরি, সেই প্রস্তর বাঁধা ভূমি দ্বার সকলের পার্শ্বে দ্বারের দৈর্ঘানুযায়ী ছিল, ইহা নিম্নতর প্রস্তর বাঁধা ভূমি। পরে তিনি দ্বারের নিম্নতন অগ্রদেশ হইতে অন্তঃপ্রাঙ্গণের অগ্রদেশ পর্যন্ত বাহিরে প্রস্থ মাপিলেন, পূর্ব দিকে ও উত্তর দিকে তাহা একশত হস্ত। পরে তিনি বহি প্রাঙ্গণের উত্তরাভিমুখ দ্বারের দীর্ঘতা ও প্রস্থ মাপিলেন, তাহার কক্ষ এক পার্শ্বে তিনটি ও অন্য পার্শ্বে তিনটি, এবং তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকলের পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের তুল্য, দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত। আর তাহার বাতায়ন মণ্ডপ ও খর্জুরাকৃতি সকল পূর্বাভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল। লোকেরা সাতটি ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত। তৎসম্মুখে তাহার মণ্ডপ ছিল, আর উত্তর দ্বারের ও পূর্ব দ্বারের সম্মুখে অন্তঃপ্রাঙ্গণের দ্বার ছিল। তিনি এক দ্বার হইতে অন্য দ্বার পর্যন্ত একশত হস্ত মাপিলেন। পরে তিনি আমাকে দক্ষিণ দিকে লইয়া গেলেন, আর দেখো দক্ষিণ দিকে এক দ্বার, আর তিনি তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকল মাপিলেন, তাহার পরিমাণ পূর্বোক্ত পরিমাণের তুল্য, আর পূর্বোক্ত বাতায়নের ন্যায় চারিদিকে তাহার ও তাহার মণ্ডপ সকলেরও বাতায়ন ছিল, দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত। আর তাহাতে আরোহণ করিবার সাতটি ধাপ ছিল, ও সেইগুলির সম্মুখে তাহার মণ্ডপ ছিল, এবং তাহার উপস্তম্ভে একদিকে এক ও অন্যদিকে এক এইরূপ দুই খর্জুরাকৃতি ছিল, আর দক্ষিণ দিকে অন্তঃপ্রাঙ্গণের এক দ্বার ছিল। পরে তিনি দক্ষিণাভিমুখ এক দ্বার হইতে অন্য দ্বার পর্যন্ত একশত হস্ত মাপিলেন। পরে তিনি আমাকে দক্ষিণ দ্বার দিয়া অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন, এবং পূর্বোক্ত পরিমাণ অনুসারে দক্ষিণ দ্বার মাপিলেন। আর তাহার কক্ষ উপস্তম্ভ ও মণ্ডপ সকল ওই পরিমাণের অনুরূপ ছিল, এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল, দ্বার দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত ছিল, আর চারিদিকে মণ্ডপ ছিল, তাহা পঁচিশ হস্ত দীর্ঘ ও পাঁচ হস্ত প্রস্থ। আর তাহার মণ্ডপগুলি বহি প্রাঙ্গণের পার্শ্বে এবং তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল, এবং তাহার আরোহণীর আটটি ধাপ। পরে তিনি আমাকে পূর্ব দিকে অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন, এবং ওই পরিমাণ অনুসারে দ্বার মাপিলেন। তাহার কক্ষ উপস্তম্ভ ও মণ্ডপগুলি ওই পরিমাণের অনুরূপ ছিল, এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল, দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত। আর তাহার মণ্ডপগুলি বহি প্রাঙ্গণের পার্শ্বে ছিল, এবং এদিকে ওদিকে তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল, এবং তাহার আরোহণীর আটটি ধাপ। পরে তিনি আমাকে পূর্ব দিকে অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন, এবং ওই পরিমাণ অনুসারে দ্বার মাপিলেন। তাহার কক্ষ উপস্তম্ভ ও মণ্ডপগুলি ওই পরিমাণের অনুরূপ ছিল, এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল, দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত। আর তাহার মণ্ডপগুলি বহি প্রাঙ্গণের পার্শ্বে ছিল, এবং এদিকে ওদিকে তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল, এবং তাহার আরোহণীর আটটি ধাপ। দ্বার সকলের উপস্তম্ভের নিকটে দ্বারযুক্ত এক এক কুঠরি ছিল, তথায় লোকেরা হোম বলি ধৌত করিত। আর দ্বারের বারান্দায় এদিকে দুই মেজ, ওদিকে দুই মেজ ছিল, তাহার নিকটে হোমার্থক
পাপার্থক ও দোষার্থক বলি হনন করা হইত। আর দ্বারের পার্শ্বে বাহিরে উত্তর দ্বারের প্রবেশস্থানে আরোহণীর কাছে দুই মেজ ছিল। আবার দ্বারের বারান্দার পার্শ্ববর্তী অন্য পার্শ্বে দুই মেজ ছিল। দ্বারের পার্শ্বে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল, সর্বশুদ্ধ আট মেজ। তদুপরি বলি হনন করা হইত। আর হোম বলির জন্য চারি মেজ ছিল, তাহা তক্ষিত প্রস্তরে নির্মিত এবং দেড় হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও এক হস্ত উচ্চ ছিল। হোম বলির ও অন্য বলির পশু যদ্দ্বারা হনন করা হইত সেই সকল অস্ত্র তথায় রাখা যাইত। আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকের দেওয়ালে মারা ছিল এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত। আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠরি সকল ছিল। একটি ছিল উত্তর দ্বারের পার্শ্বে, সেটি দক্ষিণাভিমুখ, আর একটি ছিল পূর্ব দ্বারের পার্শ্বে, সেটি উত্তরাভিমুখ। পরে তিনি আমাকে কহিলেন, যে যাজকেরা গৃহের রক্ষণীয় রক্ষা করে এই দক্ষিণাভিমুখ কুঠরি তাহাদের হইবে, আর যে যাজকেরা যজ্ঞবেদীর রক্ষণীয় রক্ষা করে এই উত্তরাভিমুখ কুঠরি তাহাদের হইবে। ইহারা সাধকের সন্তান, লেবীর সন্তানদের মধ্যে ইহারাই সদাপ্রভুর পরিচর্যার্থে তাহার নিকটবর্তী হয়। পরে তিনি সেই প্রাঙ্গণ মাপিলেন, তাহা একশত হস্ত দীর্ঘ ও একশত হস্ত প্রস্থ, চারিদিকে সমান ছিল, যজ্ঞবেদী গৃহের সম্মুখে ছিল। পরে তিনি আমাকে গৃহের বারান্দায় লইয়া গিয়া সেই বারান্দার উপস্তম্ভগুলি মাপিলেন, প্রত্যেকটি এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত পরিমিত, এবং দ্বারের প্রস্থ এদিকে তিন হস্ত, ওদিকে তিন হস্ত পরিমিত ছিল। বারান্দার দীর্ঘতা বিংশতি হস্ত ও প্রস্থ একাদশ হস্ত ছিল, এবং দশ ধাপ দিয়া লোকে তাহাতে উঠিত। আর উপস্তম্ভের নিকটে এদিকে এক স্তম্ভ, ওদিকে এক স্তম্ভ ছিল। এখন আমরা জেহেশকেল ৪১ অধ্যায় পাঠ করছে। পরে তিনি আমাকে মন্দিরের নিকটে আনিয়া উপস্তম্ভ সকল মাপিলেন, সেইগুলির বিস্তার এদিকে ছয় হস্ত, ওদিকে ছয় হস্ত ছিল। ইহাই তাম্বুর বিস্তার। আর প্রবেশস্থানের বিস্তার দশ হস্ত, ও সেই প্রবেশস্থানের পার্শ্বে এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত। পরে তিনি তাহার দীর্ঘতা চল্লিশ হস্ত ও বিস্তার বিংশতি হস্ত মাপিলেন। পরে তিনি ভিতরে প্রবেশ করিয়া প্রবেশস্থানের প্রত্যেক উপস্তম্ভ দুই হস্ত, প্রবেশস্থান ছয় হস্ত ও প্রবেশস্থানের বিস্তার সাত হস্ত মাপিলেন। পরে তিনি তাহার দীর্ঘতা বিংশতি হস্ত ও মন্দিরের অগ্রদেশে তাহার প্রস্থ বিংশতি হস্ত মাপিলেন এবং আমাকে কহিলেন, ইহাই অতি পবিত্র স্থান। পরে তিনি গৃহের দেওয়াল ছয় হস্ত ও চারিদিকে গৃহ বেষ্টনকারী প্রত্যেক পার্শ্বস্থ কুঠরির চারি হস্ত বিস্তার মাপিলেন। এক শ্রেণীর উপরে অন্য শ্রেণী, এইরূপে তিন শ্রেণী পার্শ্বস্থ কুঠরি। তাহার এক এক শ্রেণীতে ত্রিশ কুঠরি ছিল এবং গৃহের সহিত সংলগ্ন হইবার নিমিত্ত চারিদিকের সকল পার্শ্বস্থ কুঠরির জন্য গৃহের গায়ে এক দেওয়াল ছিল, তাহার উপরে সেই সকল নির্ভর করিত, কিন্তু গৃহের দেওয়ালে বদ্ধ ছিল না। আর উচ্চতার অনুক্রমে কুঠরি সকল উত্তর উত্তর প্রশস্ত হইয়া গৃহ বেষ্টন করিল, কারণ তাহা চারিদিকে ক্রমশ উচ্চ হইয়া গৃহ বেষ্টন করিল। এই জন্য উচ্চতার অনুক্রমে গৃহের গায়ে উত্তর উত্তর প্রশস্ত হইল।
এবং নিচতম শ্রেণী হইতে মধ্য শ্রেণী দিয়া উচ্চতম শ্রেণীতে যাইবার পথ ছিল। আরও দেখিলাম ঘরের মেজে চারিদিকে উচ্চ পার্শ্বস্থ কুঠরিগুলি ছয় ছয় হস্ত পরিমিত সম্পূর্ণ এক এক নল। বহির্দিকে পার্শ্বস্থ কুঠরি শ্রেণীর যে দেওয়াল তাহার পাঁচ হস্ত বেদ ছিল এবং অবশিষ্ট শূন্য স্থান গৃহের পার্শ্বস্থ সেই সকল কুঠরির স্থান ছিল। কুঠরি সকলের মধ্যে গৃহের চারিদিকে প্রত্যেক পার্শ্বে বিংশতি হস্ত প্রস্থ স্থান ছিল, আর পার্শ্বস্থ কুঠরি শ্রেণীর দ্বার সেই শূন্য স্থানের দিকে ছিল। তাহার এক দ্বার উত্তর দিকে, অন্য দ্বার দক্ষিণ দিকে ছিল এবং চারিদিকে সেই শূন্য স্থানের বিস্তার পাঁচ হস্ত ছিল। আর ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে পশ্চিম দিকে যে গাঁথুনি ছিল তাহার বিস্তার সত্তর হস্ত ছিল এবং চারিদিকে সেই গাঁথুনির দেওয়ালের বেদ পাঁচ হস্ত এবং তাহার দীর্ঘতা নব্বই হস্ত ছিল। পরে তিনি গৃহের দীর্ঘতা একশত হস্ত এবং ব্যবচ্ছিন্ন স্থলের গাঁথুনির ও তাহার দেওয়ালের দীর্ঘতা একশত হস্ত মাপিলেন। আর পূর্ব দিকে গৃহের ও ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রদেশ একশত হস্ত প্রস্থ ছিল। আর তিনি ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রদেশে স্থিত গাঁথুনির দীর্ঘতা অর্থাৎ উহার পশ্চাতে যাহা ছিল তাহা এবং এদিকে ওদিকে উহার অপ্রশস্ত বারান্দা একশত হস্ত মাপিলেন এবং ভিতর মন্দির ও প্রাঙ্গণের বারান্দা সকল মাপিলেন। চারিদিকে গোবরাট, জালবদ্ধ বাতায়ন এবং অপ্রশস্ত বারান্দা ছিল। এক এক গোবরাটের সম্মুখে চারিদিকে কাষ্ঠের তিরস্করিণী ভূমি হইতে বাতায়ন পর্যন্ত ছিল, আর বাতায়নগুলি আচ্ছাদিত ছিল। আর প্রবেশ স্থানের ঊর্ধ্বস্থ দেশ, অন্তর্গৃহ, বাহিরের স্থান ও সমস্ত দেওয়াল চারিদিকে ভিতরে ও বাহিরে যাহা যাহা ছিল সকলের বিশেষ বিশেষ পরিমাণ নিরূপিত হইল। আর উহাতে করুবের ও খর্জুরের শিল্পকর্ম ছিল। দুই দুই করুবের মধ্যে এক এক খর্জুর বৃক্ষ এবং এক এক করুবের দুই দুই মুখ ছিল। বস্তুত এক পার্শ্বস্থ খর্জুরের দিকে মনুষ্যের মুখ এবং অন্য পার্শ্বস্থ খর্জুরের দিকে সিংহের মুখ চারিদিকে সমস্ত গৃহে শিল্পিত ছিল। ভূমি অবধি দ্বারের উপরিভাগ পর্যন্ত সেই করুব ও খর্জুর বৃক্ষ শিল্পিত ছিল। ইহা মন্দিরের ভিত্তি। মন্দিরের দ্বার কাষ্ঠ সকল চতুষ্কোণ এবং পবিত্র স্থানের অগ্রদেশের আকৃতি সেই আকৃতির তুল্য ছিল। বেদি কাষ্ঠ নির্মিত, তিন হস্ত উচ্চ ও দুই হস্ত দীর্ঘ এবং তাহার কোণ, পায়া ও গাত্র কাষ্ঠময় ছিল। পরে তিনি আমাকে কহিলেন, ইহা সদাপ্রভুর সম্মুখস্থ মেজ। আর মন্দিরের ও ধর্মধামের দুই দ্বার ছিল এবং এক এক দ্বারের দুই দুই কবাট ছিল। দুই দুই ঘূর্ণি কবাট ছিল, অর্থাৎ এক দ্বারের দুই কবাট ও অন্য দ্বারের দুই কবাট ছিল। সেই সকলে মন্দিরের সেই সকল কবাটে ভিত্তির শিল্পকর্মের ন্যায় করুব ও খর্জুর শিল্পিত ছিল। আর বহিস্থ বারান্ডার অগ্রদেশে কাষ্ঠের ঝিলিমিলি ছিল। বারান্ডার দুই বগলে তাহার এদিকে ওদিকে জালবদ্ধ বাতায়ন ও খর্জুরাকৃতি ছিল। গৃহের পার্শ্বস্থ কুঠরি সকল ও ঝিলিমিলি এইরূপ ছিল। এখন আমরা জিহিসকেল ৪২ অধ্যায় পাঠ করছি। পরে তিনি আমাকে উত্তর দিকস্থ পথে বহি প্রাঙ্গণে লইয়া গেলেন এবং ব্যবচ্ছিন্ন স্থলের সম্মুখে ও গাঁথুনির সম্মুখে উত্তর দিকস্থ কুঠরিতে লইয়া গেলেন।
একশত হস্ত দীর্ঘ তার সম্মুখে উত্তর দিকস্থ দ্বার ছিল, তাহার বিস্তার পঞ্চাশ হস্ত। অন্তঃপ্রাঙ্গণের বিংশতি হস্তের সম্মুখে এবং বহিঃপ্রাঙ্গণের প্রস্তর বাঁধা ভূমির সম্মুখে এক অপ্রশস্ত বারান্দার অনুরূপ অন্য অপ্রশস্ত বারান্দা তৃতীয় তলা পর্যন্ত ছিল। আর কুঠরি সকলের অগ্রে ভিতরের দিকে দশ হস্ত প্রস্থ একশত হস্তের এক পথ ছিল এবং সকলের দ্বার উত্তর দিকে ছিল। উপরিস্থ কুঠরিগুলি ক্ষুদ্র ছিল, কেননা গাঁথনির অধস্থিত ও মধ্যস্থিত কুঠরি হইতে ইহাদের স্থান অপ্রশস্ত বারান্দার দ্বারা নুনীকৃত ছিল। কেননা তাহাদের তিন শ্রেণী ছিল, আর প্রাঙ্গণ স্তম্ভের সদৃশ স্তম্ভ ছিল না। এই জন্য অধস্থিত ও মধ্যস্থিত অপেক্ষা উপরের কুঠরিগুলি সংকুচিত ছিল, আর বাহিরে কুঠরি সকলের অনুবর্তী অথচ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরি সকলের অগ্রে এক বেড়া ছিল, তাহা পঞ্চাশ হস্ত দীর্ঘ। কারণ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরিগুলির দীর্ঘতা পঞ্চাশ হস্ত ছিল, কিন্তু দেখো মন্দিরের অগ্রে তাহা একশত হস্ত ছিল। বহিঃপ্রাঙ্গণ হইতে তথায় গেলে প্রবেশস্থান এই কুঠরির নিচে পূর্ব দিকে পড়িত। প্রাঙ্গণের বেড়ার প্রশস্ত পার্শ্বে পূর্ব দিকে ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে এবং গাঁথনির অগ্রে কুঠরি শ্রেণী ছিল, আর তাহাদের অগ্রে যে পথ ছিল তাহার আকার উত্তর দিকস্থ কুঠরি সকলের ন্যায় ছিল। তাহার দীর্ঘতা অনুযায়ী বিস্তার ছিল, আর তাহাদের সমস্ত নির্গম স্থান তাহাদের গঠন দ্বারের অনুযায়ী ছিল। দক্ষিণ দিকের কুঠরিগুলির দ্বার সকলের ন্যায় এক দ্বার পথের মুখে ছিল, সেই পথ তথাকার বেড়ার অগ্রে যে আসিত তাহার পূর্ব দিকে পড়িত। পরে তিনি আমাকে কহিলেন, ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে উত্তর ও দক্ষিণ দিকের যে সকল কুঠরি আছে সেইগুলি পবিত্র কুঠরি। যে যাজকেরা সদাপ্রভুর নিকটে উপস্থিত হয় তাহারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্য সকল ভোজন করিবে। সেই স্থানে তাহারা অতি পবিত্র দ্রব্য সকল এবং ভক্ষ নৈবেদ্য পাপার্থক বলি ও দোষার্থক বলি রাখিবে, কেননা স্থানটি পবিত্র। যে সময়ে যাজকেরা প্রবেশ করে সেই সময়ে তাহারা পবিত্র স্থান হইতে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে না। তাহারা যে যে বস্ত্র পরিয়া পরিচর্যা করে সেই সকল বস্ত্র তথায় রাখিবে, কেননা সেই সকল পবিত্র। তাহারা অন্য বস্ত্র পরিধান করিবে, পরে প্রজাগণের স্থানে গমন করিবে। ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করিলে পর তিনি আমাকে পূর্বাভিমুখ দ্বারের দিকে বাহিরে লইয়া গেলেন এবং তাহার চারিদিক মাপিলেন। তিনি মাপিবার নল দিয়া পূর্ব পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্বশুদ্ধ পাঁচশত নল পরিমিত। তিনি উত্তর পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্বশুদ্ধ পাঁচশত নল পরিমিত। তিনি দক্ষিণ পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা পাঁচশত নল পরিমিত। তিনি পশ্চিম পার্শ্বের দিকে ফিরিয়া মাপিবার নল দিয়া পাঁচশত নল মাপিলেন। এইরূপে তিনি তাহার চারি পার্শ্ব মাপিলেন। যাহা পবিত্র ও যাহা সামান্য তাহার মধ্যে বিচ্ছেদ করিবার জন্য তাহার চারিদিকে প্রাচীর ছিল, তাহা পাঁচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল প্রস্থ ছিল। এখন আমরা যিহেশকেল ৪৩ অধ্যায় পাঠ করছি। পরে তিনি আমাকে পূর্বাভিমুখ দ্বারের নিকটে আনিলেন, আর দেখো পূর্ব দিক হইতে ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ আসিল।
তাহার শব্দ জলরাশির শব্দের ন্যায় এবং তাহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল। আমি যে দৃশ্য দেখিয়াছিলাম, অর্থাৎ যখন নগরের বিনাশ করিতে আসিয়াছিলাম তখন যে দৃশ্য দেখিয়াছিলাম এ তদ্রূপ দৃশ্য। আর কবার নদীর তীরে যে দৃশ্য দেখিয়াছিলাম তদ্রূপ দৃশ্য, তখন আমি উবুড় হইয়া পড়িলাম। আর সদাপ্রভুর প্রতাপ পূর্বাভিমুখ দ্বারের পথ দিয়া গৃহে প্রবেশ করিল। পরে আত্মা আমাকে উঠাইয়া অন্তঃপ্রাঙ্গণে আনিলেন, আর দেখো গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল। আর আমি শুনিলাম গৃহের মধ্য হইতে একজন আমার কাছে কথা বলিতেছেন। তখন এক ব্যক্তি আমার পার্শ্বে দণ্ডায়মান হইলেন। তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ইহা আমার সিংহাসনের স্থান এবং ইহাই আমার পদতল রাখিবার স্থান। এই স্থানে ইসরায়েল সন্তানগণের মধ্যে আমি চিরকাল বাস করিব এবং ইসরায়েল কুল, তাহারা বা তাহাদের রাজগণ আপন আপন ব্যভিচার দ্বারা ও তাহাদের উচ্চস্থলিতে রাজগণের সব দ্বারা আমার পবিত্র নাম আর অশুচি করিবে না। তাহারা আমার গোব্রাটের কাছে তাহাদের গোব্রাট ও আমার চৌকাঠের পার্শ্বে তাহাদের চৌকাঠ দিত, এবং আমার ও তাহাদের মধ্যে কেবল এক দেওয়াল ছিল। আর তাহারা আপনাদের কৃত জঘন্য ক্রিয়া দ্বারা আমার পবিত্র নাম অশুচি করিত। এই নিমিত্ত আমি নিজ ক্রোধানলে তাহাদিগকে গ্রাস করিয়াছি। এখন তাহারা আপনাদের ব্যভিচার ও আপনাদের রাজাদের সব আমা হইতে দূর করুক, তাহাতে আমি চিরকাল তাহাদের মধ্যে বাস করিব। হে মনুষ্য সন্তান, তুমি ইসরায়েল কুলকে এই গৃহের কথা জ্ঞাত কর, যেন তাহারা আপন আপন অপরাধের জন্য লজ্জিত হয়, আর তাহারা ইহার সকল স্থান পরিমাণ করুক। যদি তাহারা আপনাদের কৃত সমস্ত কর্মপ্রযুক্ত লজ্জিত হয়, তবে তুমি তাহাদিগকে গৃহের আকার, গঠন, নির্গমন স্থান ও প্রবেশ স্থান সকল, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি, তাহার সমস্ত আকৃতি ও সমস্ত ব্যবস্থা জ্ঞাত কর, আর তাহাদের সাক্ষাতে লিখ, এবং তাহারা তাহার সমস্ত আকৃতি ও সমস্ত বিধি রক্ষা করিয়া তদনুযায়ী কর্ম করুক। গৃহের ব্যবস্থা এই, পর্বতের শিখরে চারিদিকে তাহার সমস্ত পরিসীমা অতি পবিত্র। দেখো ইহাই সেই গৃহের ব্যবস্থা। হস্তানুসারে যজ্ঞবেদীর পরিমাণ সকল এই, প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত, তাহার মূল এক হস্ত উচ্চ ও এক হস্ত প্রস্থ, এবং চারিদিকে তাহার প্রান্তে স্থিত নিকাল এক বিঘত পরিমিত, ইহা যজ্ঞবেদীর তল। আর ভূমিতে স্থিত মূল অবধি অধস্থ সোপানাকৃতি পর্যন্ত দুই হস্ত ও তাহার পরিসর এক হস্ত। আবার সেই ক্ষুদ্র সোপানাকৃতি অবধি বৃহৎ সোপানাকৃতি পর্যন্ত চারি হস্ত ও তাহার প্রস্থ এক হস্ত। আর উপরিস্থ বেদী চারি হস্ত, এবং পুণ্য চুল্লি হইতে তাহার ঊর্ধ্বে চারি শৃঙ্গ হইবে। আর সেই পুণ্য চুল্লি বারো হস্ত দীর্ঘ ও বারো হস্ত প্রস্থ, চারিদিকে সমান হইবে। সোপানটি চারিপার্শ্বে চৌদ্দ হস্ত দীর্ঘ ও চৌদ্দ হস্ত প্রস্থ, এবং তাহার চারিদিকে স্থিত নিকাল অর্ধ হস্ত পরিমিত, এবং তাহার মূল চারিদিকে এক হস্ত পরিমিত হইবে, এবং তাহার ধাপগুলি পূর্বাভিমুখ হইবে। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান,
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই যজ্ঞবেদীতে হোম বলিদান ও রক্ত প্রক্ষেপ করণার্থে যেদিন তাহা প্রস্তুত করা যাইবে সেই দিনের জন্য তৎসংক্রান্ত বিধি এই। প্রভু সদাপ্রভু কহেন, সাদক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচর্যা করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তুমি পাপার্থক বলিদানের জন্য এক যুবা বৃষ দিবে। পরে তাহার রক্তের কিয়দংশ লইয়া বেদীর চারি শৃঙ্গে, সোপানের চারি প্রান্তে ও চারিদিকে তাহার নিকালে সেচন করিয়া বেদী শুচি করিবে ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে। পরে তুমি ওই পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধর্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহা পোড়াইয়া দিবে। আর তুমি দ্বিতীয় দিনে পাপার্থক বলিরূপে এক নির্দোষ ছাগ উৎসর্গ করিবে, তাহাতে যাজকেরা বৃষ দ্বারা যেমন করিয়াছিল তেমনি যজ্ঞবেদী শুচি করিবে। উহার শুচিকরণ সমাপ্ত হইলে পর তুমি নির্দোষ এক যুবা বৃষ ও পালের নির্দোষ এক মেষ উৎসর্গ করিবে। তুমি তাহাদিগকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে এবং যাজকগণ তাহাদের উপরে লবণ ফেলিয়া দিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে হোমার্থে তাহাদিগকে বলিদান করিবে। সপ্তাহকাল প্রতিদিন তুমি পাপার্থক বলিরূপে এক এক ছাগ উৎসর্গ করিবে, আর তাহারা নির্দোষ এক যুবা বৃষ ও পালের এক মেষ উৎসর্গ করিবে। সপ্তাহকাল তাহারা যজ্ঞবেদীর জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহা শুচি করিবে ও সংস্কার দ্বারা পবিত্র করিবে। সেই সকল দিন অতীত হইলে পর অষ্টম দিন হইতে যাজকেরা সেই যজ্ঞবেদীতে তোমাদের হোমার্থক ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবে, তাহাতে আমি তোমাদিগকে গ্রাহ্য করিব। ইহা প্রভু সদাপ্রভু বলেন।